সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছো। তোমাদের ভালো থাকা নিয়েই আমাদের ভালো থাকা। বর্তমান সময়ে স্কুল বন্ধ থাকার সত্ত্বেও তোমরা কিন্তু বাসায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছ, কারণ স্কুল থেকে এখন অ্যাসাইনমেন্ট প্রদান করা হচ্ছে এবং তোমরা সেটা লিখছ, তারই পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছ, এটাই আমরা আশা করি। এবং আশা করি তোমরা আমাদের আশা পূর্ণ করছ। দীর্ঘদিন বিরতির পরে আজকে আমি আবার তোমাদের মাঝে আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই আমাকে জানো এবং চিনো, তাও বলছি, আমি পাপড়িমণি সাহা, সিনিয়র শিক্ষক ওলামাজার হাজি শেখ আন্তর মিয়া উচ্চ বিদ্যালয়। আমরা আজকে কি আলোচনা করব? আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ের নাম অম্ল, ক্ষারক ও লবণ। অম্ল, ক্ষারক ও লবণ, তো আসো, অম্ল মানে কি? অম্ল মানে, তাহলে আমরা একটা লেবুর ছবি দেখছি। এই লেবু দেখলে আমাদের কিসের কথা মনে পড়ে? টকের কথা মনে পড়ে। টকটাকেই বলা হয় অম্ল, আর অম্লতে অম্ল মানেই কিন্তু এসিড। তাহলে এই লেবুর রসে অম্ল আছে, অর্থাৎ এসিড আছে, এটা আমরা বুঝতে পারি, তাই না? আর আমরা এমনিতেও সাধারণত যখনই আমরা একটু বেশি খাওয়ার বা ভাজা পোড়া খাওয়ার পরে পেট ব্যথা করে বা বুক জ্বালা করে, তখনও আমরা বলি, এমনি বলি ফেলি আমরা, যে এসিড হয়েছে, এসিড হয়েছে। তাহলে এসিডটা আমরা কিন্তু বুঝি। তেমনি করে আমরা পানের সাথে কিন্তু চুন খাই সবাই, আর ওই চুনটা প্রথমে বাজার থেকে শক্ত অবস্থায় কিনা হয়, তারপর পানিতে দিয়ে দ্রবণ তৈরি করা হয়, যেটা আমাদের চিত্রে দেখা যাচ্ছে। এই চুন আবার আমরা পুকুরের পানি পরিষ্কার করার জন্যও কিন্তু ব্যবহার করে থাকি। তো চুনটা কি? এই চুনটা হচ্ছে ক্ষারক, যেটা অনেকটা পরিষ্কারের কাজে লাগে। আবার এই ক্ষারক কিন্তু আমরা খাই, যখন এসিড হয় তখন আমরা কিন্তু ক্ষারকটা ওষুধ হিসেবে খাই, যেটা খাওয়ার পরে কিন্তু আমাদের এই এসিড এবং ক্ষারক বিক্রিয়া করে পেটের মধ্যে লবণ এবং পানি উৎপন্ন হয়, যার কারণে কিন্তু আমাদের এসিডিটির যে সমস্যা সেটা কিন্তু চলে যায়। তাহলে এই যে চুনের লেবুর রস এবং চুনের পানি, এর মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে, নাকি? অনেকগুলো পার্থক্যই আছে, তোমরা কি মনে করো? আছে না? অবশ্যই আছে। তো এসিড এবং ক্ষারকের মধ্যে যে পার্থক্য, তার মধ্যে একটা আমাদের ব্যক্তিগত জীবনের পার্থক্য হচ্ছে, আমরা যখন অধিক খেয়ে ফেলি, বেশি পরিমাণে খেয়ে ফেলি, তখন আমাদের এসিডিটি হয়, তখন আমরা সবাই অ্যান্টাসিড, সিরাপ, অ্যান্টাসিড ওষুধ খেয়ে ফেলি, যেটার মধ্যে ক্ষারক থাকে, যেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি এটাকে আবার মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়। তো এসিডটা তখন ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, যার কারণে আমাদের ব্যথাটাও চলে যায়। এছাড়াও এসিড টকস্বাদযুক্ত, ক্ষারক কটুস্বাদযুক্ত, তবে ক্ষারকটাকে টেস্ট করার জন্য মুখে দিয়ে দেখার দরকার নেই। তাছাড়া আরও পার্থক্য কিন্তু আছে, কারণ এসিড কি করে? নীলেট মাছকে লাল করে, ক্ষারক লালেট মাছকে নীল করে। তাহলে কি আমরা এসিড এবং ক্ষারকের মধ্যে কিছু পার্থক্য জানলাম, যা অর্থাৎ লেবুর রস এবং চুনের পানি দুইটার মধ্যে পার্থক্য জানলাম, মানে আমরা এসিড এবং ক্ষারের মধ্যে পার্থক্য। এবার তোমরা একটি বিক্রিয়া লক্ষ্য করো, যেখানে কি দেওয়া আছে? হাইড্রোক্লোরিক এসিড ডের সিম্বল দেওয়া আছে। এই হাইড্রোক্লোরিক এসিড কিন্তু পানিতে দ্রবণীয়। এই এসিডটা, যে সকল এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় সেগুলোকে আমরা আবার কি বলি? শক্তিশালী এসিড বলি। এই শক্তিশালী এসিডের মধ্যে হাইড্রোক্লোরিক এসিডও একটা জিনিস। হাইড্রোক্লোরিক এসিড এটি যখন পানিতে দিব, তখন সেটা পানিতে বিয়োজিত হবে, হয়ে হাইড্রোজেন আয়ন এবং অর্থাৎ H+ আয়ন উৎপন্ন হবে। তো এই হাইড্রোক্লোরিক এসিড যেমন বিয়োজিত হয়, তেমনি আরো এসিড আছে যেগুলা পানিতে বিয়োজিত হয়। তাহলে আমরা এখন কি বলতে পারি? যে সমস্ত রাসায়নিক পদার্থ হাইড্রোজেন পরমাণু আছে এবং পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, সেই সমস্ত পদার্থই কিন্তু আবার অম্ল বা এসিড। এতক্ষণ আমরা এসিড এবং ক্ষারের কিছু সংজ্ঞা দিয়েছিলাম। এছাড়াও একটা পার্থক্য পড়ে, যার মধ্যে হচ্ছে, যে সমস্ত রাসায়নিক পদার্থ হাইড্রোজেন পদার্থে হাইড্রোজেন পরমাণু আছে এবং পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, সেই সমস্ত পদার্থই অম্ল বা এসিড। এর মধ্যে আমরা আরেকটা এসিডের নাম বলি, সেটা হচ্ছে সালফিউরিক এসিড, যেটা একদমই
খুবই শক্তিশালী একটা অ্যাসিড, এবং এটা আমাদের দেশ কোন দেশ কতটুকু উন্নত সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ওই দেশে কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। আমাদের যে ইস্পাত তৈরির কারখানা বা বিভিন্ন শিল্পোন্নত বিভিন্ন কাজ হচ্ছে কীটনাশক ওষুধ ইত্যাদিতে কিন্তু প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। এবার আর টিভিটা দেখি, যেখানে আমরা ক্ষারককে দেখাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। এখন এটি যখন পানিতে আমরা দ্রবীভূত করব তখন এটি কি করবে, হাইড্রোক্সিল আয়ন দেবে। তাহলে ক্ষারক কি করে, ক্ষারক পানিতে হাইড্রোক্সিল আয়ন দেয়। তাহলে আমরা একইভাবে কি বলতে পারি, যে সমস্ত রাসায়নিক পদার্থে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু আছে এবং পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে সে সমস্ত পদার্থই কিন্তু ক্ষারক। সে সমস্ত পদার্থে কি, ক্ষারক। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের আরও একটি পার্থক্য আমরা দিতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন দেয় এবং ক্ষারক পানিতে হাইড্রোক্সিল আয়ন দেয়। এবং অ্যাসিডের উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি, আবার ক্ষারকের উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তাহলে আমরা জেনে নিলাম যে যে সমস্ত রাসায়নিক পদার্থ পানিতে হাইড্রোক্সিল আয়ন দেয় তথা সে সমস্ত পদার্থ হচ্ছে। এবার তোমরা এই পার্থক্যটা একটু খাতায় লিখো এবং দেখো, আমরা অ্যাসিডের নাম লিখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা হাইড্রোজেন এবং ক্লোরিন আয়ন দিচ্ছে, আবার ক্ষারক হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা সোডিয়াম প্লাস এবং মাঝখানে প্লাস হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে। একইভাবে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, আরও অ্যাসিড আছে, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো হচ্ছে ক্ষারক। তাহলে আমরা ক্ষারক এবং অ্যাসিড নিয়ে কথা বললাম। আমরা এই ক্ষারককে পানিতে দেওয়ার কথা বলেছি, কিন্তু পানিতে দিলে সব ক্ষারককে পানিতে দ্রবীভূত হয়? যদি না, হ্যাঁ, যে সকল ক্ষারক পানিতে সেগুলাকে আমরা কি বলবো, সেগুলাকে আমরা ক্ষার বলবো। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না সেগুলাকে আমরা বলবো, সেগুলো কিন্তু শুধুই ক্ষারক, সরি, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না সেগুলো শুধুই ক্ষারক, আর যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে দ্রবীভূত হয়, তাহলে এটা ক্ষারক ও ক্ষারক, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়, সুতরাং এটি ক্ষারক ও ক্ষারক। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না এবং কপার অক্সাইডও পানিতে দ্রবীভূত হয় না, তাই এগুলো কিন্তু ক্ষারক কিন্তু ক্ষার নয়। তাহলে আমরা একই সাথে বলতে পারি সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, সকল ক্ষার ক্ষারক। অর্থাৎ যে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হচ্ছে এটা ক্ষারক ক্ষারক, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পানিতে দ্রবীভূত হয় না এটা শুধুই ক্ষারক কিন্তু ক্ষার নয়। তাহলে আমরা আজকে জানলাম যে সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় পাঠ্য বই পড়াশোনা করো এবং করেছ, কিন্তু তার সাথে যদি আমাদের এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে এবং সহজ মনে হবে। আমরা আশা করব তোমরা এই ক্লাসটি দেখবে। তাহলে আসো আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় যা দেখলাম তার উপর একটু বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করি। যখনই আমরা বহুনির্বাচনী প্রশ্নের আনসার দিতে পারবো তখনই আমরা বুঝবো যে আমাদের পাঠ সুসম্পন্ন হয়েছে। তাহলে দেখো আমার প্রথম প্রশ্ন, আনারসে কোন অ্যাসিড থাকে? তাহলে তোমরা অবশ্যই জানো আমাদের অপশনগুলো দেখো, অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে আনারসে কোন অ্যাসিড থাকে? আনারসে ম্যালিক অ্যাসিড থাকে। আনারসে কি থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। আর সাইট্রিক অ্যাসিড থাকে কিসে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড কচুতে অক্সালিক অ্যাসিড থাকে। আর এছাড়াও তোমরা জানো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তাহলে আমরা যেটা জানতে চাইছি যে আনারসে কোন অ্যাসিড থাকে? আনারসে থাকে ম্যালিক অ্যাসিড। আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখো, কপার অক্সাইড, এটি পানিতে দ্রবীভূত নয়, এটি ক্ষারক, এটি ক্ষার নয়।
তাহলে কোন অপশনটি আপনাদের জন্য সঠিক? তোমরা কি বলতে পারবে পানিতে দ্রবীভূত নয়, এটি ক্ষারক, এটি ক্ষারীয়? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি উত্তর হবে আমাদের এই কপার অক্সাইডের যে উত্তরটি, সেটি তোমরা যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই সিলেকশন করেছ আমাদের এই প্রশ্নের উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ কপার অক্সাইড পানিতেও দ্রবীভূত হয় না, বাট এটি ক্ষারক কিন্তু এটি ক্ষারীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মনোযোগী হয়ে দেখেছ এবং বুঝতেও পেরেছ, এবং তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে, কারণ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভালো পারলেই আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বুঝতে পারবো। আর নবম শ্রেণীতে যে যে শাখায় পড়ি না কেন, বিজ্ঞান কিন্তু আমাদেরকে পড়তেই হবে। আর যদি বিজ্ঞান না করি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, বিজ্ঞানই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর উন্নতির সর্বশীর্ষেই কিন্তু বিজ্ঞান, এবং বিজ্ঞান ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তো আজকের ক্লাসে তোমরা সকলেই মনোযোগী হয়েছিলে, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।